ঋষি যতই আমাকে বারণ করুক, আয়ুষের অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পরও আমার পক্ষে ঘরে বসে থাকা সম্ভব নয়। কখন ঋষি ফিরবে, কখন খবর আনবে, সেই জন্য আমি অপেক্ষা করে থাকতে পারি না। আর টিভিতে বারবার বলছে যে আয়ুষের অবস্থা আশঙ্কাজনক। আজকে আমি আমার জীবনে যত কষ্ট সহ্য করছি শুধুমাত্র আয়ুষের মুখের দিকে তাকিয়ে, শুধু আয়ুষ ভালো থাকবে বলে। আর সেই আয়ুষ যখন আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন আমি কিছুতেই ঘরে বসে থাকতে পারবো না, তাতে যা হয় হোক। হ্যাঁ, কথা ঠিক যে আমি প্রমিস করেছিলাম আয়ুষের সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু এমন প্রমিস করিনি যে আয়ুষ মৃত্যু সহ্যে থাকলেও আমি ওর সঙ্গে দেখা করতে পারবো না। এরকম প্রমিস করা আমার পক্ষে সম্ভবই না। সরি ঋষি, যদি এতে তোমার কাছে আমার আশ্রয় না জোটে, তুমি যদি আমার বাচ্চাটাকে দেখতে না চাও, দেখো না, কিন্তু আয়ুষের জীবনের বিনিময়ে আমি এই প্রমিস রাখতে পারবো না। কোথায় যাচ্ছ? আমি এখন কোথায় যেতে পারি লেখা আন্টি, তোমার কি মনে হয়? তুমি আয়ুষের কাছে যাচ্ছ, হাসপাতালে যাচ্ছ, ও বারবার বারণ করা সত্ত্বেও, তার মানে তুমি ওর কথার কোনো দাম দিলে না। তুমি তো ওকে রীতিমতো ঠকাচ্ছ তুতুল। শোনো তুতুল, একবার তুমি যখন আমার বাড়ির বউ হিসেবে পরিচিত হয়েছো, তখন আমি চাই না চ্যাটার্জি বাড়ির কোনো কিছুর সঙ্গে আমার বাড়ির বউ জড়িয়ে যাক। তোমাকে আমি যেতে দেব না, দরকার হলে ঋষিকে ফোন করে সব জানাব, আর তাতেও কথা না শুনলে আমি আমি তোমাকে তালা দিয়ে রাখব। আমি যাবো লেখা আন্টি, আর তাতে যদি ঋষির বউয়ের পরিচয়টা আমাকে মুছে ফেলতে হয়, আমি তাই ফেলবো। শোনো তুতুল, তোমাদের মতো মেয়েদের কাছে বিয়েটা একটা ছেলে খেলা হতে পারে, কিন্তু আমার ছেলে ছেলে খেলা করে তোমাকে বিয়ে করেনি। আমার ছেলের মন নিয়ে, আমার ছেলের সেন্টিমেন্ট নিয়ে তোমাকে আমি ছেলে খেলা করতে দেব না। তুমি তোমাদের মতো মেয়েদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার ভালোই জানা আছে। তুমি গাছেরও খাবে আবার তলারও কুড়োবে, এটা তো আমি হতে দিতে পারি না। কিছু মনে করো না লেখা আন্টি, এই কাজটা তুমি এতদিন করে এসেছো, আমি এই কাজ করার মেয়ে নই। কি তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো? কি কি ভেবেছো তুমি, কি ভেবেছো নিজেকে? তুমি তুমি আমার নিজের ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবে আর ভেবেছো ও কোনো ব্যাপারে রিয়্যাক্ট করবে না? তুমি ওর মাকে অপমান করবে আর ও তোমাকে ছেড়ে দেবে? অপমান আমি তোমাকে আগে করে নিই লেখা আন্টি, তুমি আমাকে আগে অপমান করেছো। আর আমাকে অপমান করার কোনো অধিকার কিন্তু তোমার নেই। আমার যা কিছু নেই সেটা ঋষির কাছে, তো ঋষি আমাকে কিছু বললে সেটা আমি মেনে নেবো, তুমি আমাকে কিছু বললে আমি মানবো না লেখা আন্টি। তোমার কাছে কিন্তু আমার কোনো ঋণ নেই। আর দেখো আমার এখন একদম মন ঠিক নেই, এই মানসিক অবস্থা তোমার সাথে কোনো তর্ক বিতর্ক আমি করবো না। তোমাকে শুধু আমি একটা কথাই বললাম, আমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরোবো, তুমি হাজার চেষ্টা করেও আমাকে বাধা দিতে পারবে না লেখা আন্টি। একশোবার পারবো, সরে যাও তুমি আমার সামনে। আন্টি আমি তোমাকে যেতে দেব না। লেখা আন্টি ছাড়ো, তুমি ছাড়ো। ছাড়ো লেখা আন্টি, ছাড়ো বলছি। লেখা আন্টি ছেড়ে দাও, ছাড়ো। লেখা আন্টি চাবিটা দাও, চাবিটা দেব তোমাকে। তুমি আশ্চর্য, তুমি আমার ছেলের একদম বন্ধ করো। লেখা আন্টি তুমি ছেড়ে ভালো হবে না, কিন্তু ছেলের পড়বে আর তারপর ছাড়ো তুমি, ছেলের খাবে ছেলের পড়বে আর আগের বরের কাছে ছুটে ছুটে যাবে, কিছুতেই হতে দেবে না। আশ্চর্য, তোমার দরদ উতলে উতলে উঠছে তোমার আগের স্বামীর জন্য, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না, এন্ড দ্যাটস ফাইনাল। দেখো লেখা আন্টি আমি তোমার পায়ে পড়ছি, তোমার সঙ্গে আমার যা যুদ্ধ করার পরে করো, আমি তো পালিয়ে যাচ্ছি না। তুমি অনেক সময় পাবে আমার সঙ্গে যুদ্ধ করার। তুমি একবার একবার তুমি ফাইট করেছিলে আমাকে মারা, তুমি পারোনি, কিন্তু বারবার চেষ্টা করতে করতে তুমি তো সফল হবেই একবার না একবার। কিন্তু প্লিজ দোহাই তোমার, আমি রিকোয়েস্ট করছি আমাকে যেতে দাও, আমাকে তুমি বাধা দিও না এখন। লেখা আন্টি তুমি যদি আমাকে যেতে না দাও, আমি কিন্তু চিৎকার করে পাড়ার লোক ডাকবো।
আর তোমার পক্ষে সেটা একদম সম্মানের হবে না। তুমি এত বড় একজন অ্যাকট্রেস, তোমার তোমার বাড়ির অনেক নাম ডাক, আমি চাই না তুমি এইভাবে লোক হাসো। তাই বলছি এইভাবে লোকটা হাসো না লেখান্টি, চাবিটা দাও বা দরজাটা খোলো, আমাকে যেতে দাও লেখান্টি, দরজাটা খোলো লেখান্টি। আর কিছু বলবে? যা পারার পর যেটা ইচ্ছে করে না, আমি তোমাকে যেতে দেব না, এন্ড দ্যাটস ফাইনাল। আমি চাই না ওই চ্যাটার্জিবারের সঙ্গে এ বাড়ির কেউ কোনো যোগাযোগ রাখুক। কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। দীপ আমার সঙ্গে যে বেইমানি করেছে সেই শাস্তি তোকে পেতেই হবে। দেখুক দীপ, দেখুক ও ছেলের মৃত্যু, দেখুক দেখুক ও ছেলের মৃত্যু। লেখান্টি, কি হয়েছে লেখা? তুই তো আমার চিৎকার করছিস কেন? কি করেছো তুমি আবার? দিদা, ও দিদা, তুমি আমাকে বাজাও না দিদা। দেখো লেখান্টি, লেখান্টি দরজা লক করে দিচ্ছে, আমাকে যেতে দিচ্ছে না, আর আমাকে এখন যেতেই হবে। তুমি প্লিজ লেখান্টি কিছু বলো দরজাটা খুলে দিতে, প্লিজ বলো। তুমি কি লেখা? তুমি ওকে লক করে দিয়েছো কেন? তুমি এর মধ্যে থেকো না মা, ওটা ওর সঙ্গে আমাকে বুঝতে দাও। খবরদার লেখা, কথায় কথায় তুমি ওর মধ্যে থেকো না, তার মধ্যে থেকো না, এসব বলো না তো। এ বাড়িতে যদি কিছু ঘটে তার দায় আমার। পুলিশ এসে যদি জিজ্ঞাসা করে আমায় করবে, তোমাকে নয়। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি যে বাড়িটা আমার, তোমাকে আমি দয়া করে এখানে থাকতে দিয়েছি। কিন্তু তুমি যদি আমার বাড়িতে এভাবে অশান্তি চালিয়ে যাও, তাহলে কিন্তু তোমার অধিকার থেকে আমি বঞ্চিত করতে বাধ্য হব। আমি পুলিশের কাছে গিয়ে বলবো যে আমার মেয়ে আমাকে মানসিক যন্ত্রণা দিচ্ছে, আমি তার সঙ্গে থাকতে চাই না। তুমি নিশ্চয়ই ভালো করে জানো পুলিশ আমার কথা বিশ্বাস করবে না তোমার কথা। তুমি তো আচ্ছা বেঈমান মা, এত বছর ধরে তোমাকে দেখলাম, তোমাকে সেবা যত্ন করলাম, তোমার জন্য ভাবলাম, আর এখন এক কথা তুমি আমাকে চলে যেতে বলছো? আমি বেঈমান? ঠিকই বলেছ, তোমার মতো মেয়ের মুখে বেঈমান বলাটা সাজে। যে মা সারা জীবন তোমার ভার বহন করে গেছে তাকে তো তুমি বেঈমান বলবি। আর যাই হোক, তোমার মধ্যে কোনোদিন কোনো ধর্মবোধ ছিল না, আজও নেই, সেই জন্য তোমার জীবন থেকে সব সরে গেছে। তোমার ছেলেও মনে মনে তোমাকে ঘৃণা করে। এ অপরাধ আমার, আমার মেয়েকে আমি ঠিক মতো মানুষ করতে পারিনি। তাই বলে ভেবো না যে তোমার যে কোনো অন্যায় আমি মুখ বুঝে সহ্য করব। অনেক অন্যায় করেছো লেখা, অনেক অনেক, বাকি জীবনটুকু একটু ভালো কাজ করার চেষ্টা করো। এই মেয়েটাকে যখন তোমার ছেলে পছন্দ করে এনেছে, ঘরের বউ করেছে, তখন কেন বারবার মেয়েটাকে তুমি আঘাত করো, অপমান করো? একবার তো মারতেও গিয়েছিলে, শুধু তোমার নিজের ছেলে বলে, আর এই মেয়েটা দয়া করেছিল বলে তোমার জেল হয়নি, তার জন্যে এতটুকু কৃতজ্ঞতা বদলে তোমার? মিথ্যে কথা, মিথ্যে কথা বলেছে ও, এগুলো সমস্ত বানানো কথা। আমি কাউকে মারতে চাইনি। ব্যাস লেখান্টি, এটা নিয়ে এখানে অনেক কথাবার্তা হয়েছে, নতুন করে কোনো কথা তুমি বলতে যেও না, ঠিক আছে? তুমি আমার সঙ্গে যা করেছো করেছো, আমি কিচ্ছু মনে রাখিনি। আফটারঅল তুমি ঋষির মা, তাই এখনও তোমাকে আমি ঋষির মা ভেবে ভালোবাসতে চাই, শ্রদ্ধা করতে চাই। তুমি যাই হও না কেন, ঋষির মতো মানুষ পাওয়া দুর্লভ। আর সেই জন্যই তো ওকে ঠকিয়ে চলেছো তুমি, প্রতি মুহূর্তে ঠকিয়ে চলেছো। আরে যে মা, তুমি এতক্ষণ ওর হয়ে কথা বলছিলে না? ওর হয়ে কথা বলছিলে, ওর হয়ে। তুমি জানো ও কোথায় যাচ্ছিল? আমি বলছি দিদা, দিদা আমি এখন আয়ুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুমি বোধ হয় জানো না আয়ুষ, আয়ুষ মারাত্মক ইনজিওর, ও বাঁচবে কিনা এখন বলা যাচ্ছে না।
সে কি কি করে হলো এমন ঘটনা? আমি তো কিছু জানি না। গতকাল ওর একটা সিনেমা শুটিং ছিল, অ্যাকশন মুভি। অ্যাকশন সিকোয়েন্সে শুটিং করতে গিয়ে ওর তল পেটে লেগে যায়। তুমি তুমি খবরটা ওপেন করলেই দেখতে পাবে, বারবার খবরে বলছে। তুমি বলো দিদা, আয়ুষ্মান হরণ বাঁচন সমস্যা সেখানে, সেটা জানার পরে আমি কি করে এখানে বসে থাকবো বলো? আমি কি করে না গিয়ে পারবো? ঋষি ওকে বারবার বেরোতে না করেছে। চোখের তারা